প্রেসিডেন্ট কাপ হকি শিরোপা জিতল ফেডারেশন সবুজ দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ওরা 3-2 গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন। পৃষ্ঠপোষকতায় ছিল বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট। টুর্নামেন্টে অংশ নিয়েছিল 5টা দল। ফাইনালে লড়াই হয়েছে জমজমাট, যাতে শেষ হাসি হাসে ফেডারেশনের সবুজ দল। সেনাবাহিনীকে হারায় 3-2 গোলে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান মাসিউজ্জামান সেরনিয়াবাদ।